থানার 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম ডাঙ্গাপাড়ায় শেখ আনোয়ার নামে এক ব্যক্তির বাড়ির জানালা করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেখ আনোয়ার অভিযোগ করেন, কথা মতন এদিন তার বাড়ির জানালা করতে গেলে এলাকার বাসিন্দা মেমারি প্রাক্তন বিধায়ক নার্গিস বেগম এবং তার পুত্র ও বোনের ছেলে কর্মরত মিস্ত্রিদের মারধর করে এবং জানালা করতে বাধা দেন বলে অভিযোগ। ঝামেলা বলতে আমি যেমন ঘরের ছাতা হয় ছেড়ে দিয়েছি, ওই জায়গাটা ওনার কোনো দিনকারীর জন্য নয়, উনি যে জায়গাটা ঘেরে রেখেছে সেটাও অপর লোকের জায়গা। আমি ওনাকে কাজ শুরু থেকে নিয়ে মাপা থেকে নিয়ে এখন পর্যন্ত 50 বার বলেছি, আমার একটা ঘর হতে গেলে একটা জানালার প্রয়োজন আছে আলোর জন্যে। তার স্বামীকে তাকে ডেকে এনে দেখিয়েছি যে আমি এই জানালাটা খুলছি, আমি জানালাটা খুলছি, তো বাবু তোমার কোনো অসুবিধা আছে? তো বলে আমার লোক যেয়ে দেখে নিচ্ছে। ওর স্বামী এসে নিজে আমার ঘরের ভিতরে ঢুকে দেখে গেল, নার্গিসের স্বামী এসে দেখে গেল, লিয়া আমাকে বললো ঠিক আছে তুমি একটা জানালা করো এইভাবে। আমি লিয়া আমি দোকান 9:30 সময় দোকান বেরিয়ে গেলাম, আমার 6টা মিস্ত্রি লেবার মিলিয়ে ছিল, হ্যাঁ ওই জানালাটা ছাড়া হয়েছে, কোন জায়গায় আইনি বেআইনি রেখেছি কি না আমাকে বলতে পারতো দেখে। আজকে আমি চলে যাবার পরে আমার মিস্ত্রিগুলোকে ওই জানালাটা ছেড়েছে বলে মারধর ঝুটাই করেছে। এত আমার মিস্ত্রিকে লেবারকে দেখুন সব ছিঁড়ে ছাড়ে গেছে, সব নার্গিস নিজের হাতে মেরেছে, ওর ভাইপো মেরেছে, ওরা সবাই মেরেছে। কেন ও তো আমায় ডাকতে পারতো যে ভাই জানালাটা পৌরসভা ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে। আমার একটা পীরস্থান আছে সেইটাকে ঝুটাই, ওর বাবার জায়গা নাকি ওটা, ওই জায়গাটা ও ঘেরে নিয়েছে জোর করে, ওই জায়গাটা তো অন্য লোকের রেকর্ড আছে। জানালা করালে অশান্তি, ও মানা করতে পারতো আমি খুলতাম না, বন্ধ করে দিতাম। আমি তো জিজ্ঞেস করে করেছি না, জিজ্ঞেস করে তো কিছু করি নাই। আমি আমার পাশের বাড়ি যেয়ে দেখুন ওকে প্লাস্টার করতে দেয় না, তার পাশের বাড়ি দেখুন মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যান পেয়ে তাকে ঘর করতে দিচ্ছিল না। হ্যাঁ এরকম এই এই বাড়িটা এই যা রাস্তার ওপারে এই আলুওয়ালার বাড়িটা দেখুন, এদের সাথেও বিশাল ঝামেলা। কিসের জন্য? ও একটু মন্ত্রী লেভেলে ছিল বলে কি বিশাল কিছু হয়ে গেছে নাকি তৃণমূল? ও অনেক পার্টি করেছে, এমএলএ ছিলেন, এমএলএ থেকে কেটে গেছে, এমএলএ থাকলে তো আমায় এতক্ষণ তো ঘরে চেপে মেরে দিত। কর্মরত মিস্ত্রিরা অভিযোগ করেন তাদেরকে মারধর করা হয়েছে। এদিন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হলো এটা আগের দিন ওনারা বাপ্পাটা যে বলে এসেছিলো যে এখানে জানালা খুলবো, ওদের জানালা ছিল ওইখানে ওইদিকে, দিয়ে বললো যে ঠিক আছে জানালা করবে একটু উঁচু করে করবে, আমাদের উঁচু করে জানালাটা করা হয়েছে। দিয়ে আজকে জানালা যখন করা হয়েছে কাজ করছি, এসে বলছে যে জানালাটা বন্ধ করা এখনই হবে না। কিন্তু আমরা বললাম ঠিক আছে তাহলে বন্ধ করে দেবো, যেটুকু কাজটা করছি এটা করে নিই, কাজ ভাড়া থেকে নামার আগে বন্ধ করে দেবো। তো ভাড়াটাকে নিয়ে নাড়াচ্ছে, ফেলে দিচ্ছে, ভাড়ার উপর থেকে সব কিছু ফেলে দিলো, ইঁট ফেলে দিলো। আমার বাবার আমি কাজ করছিলাম উপরে, আমার বাবাকে ইঁট তুলে মেরেছে, দিয়ে গালাগাল দিচ্ছিলো। আমার রাজমিস্ত্রি কাজ করি, ওই যে জানালাটা বন্ধ করতে বলছিলো, যে আমরা বললাম যে কালকে তো বলে করা হয়েছে এটা জানালা ছিল, তো আমরা কাজের থেকে নামার শেষে আমরা বন্ধ করে দেবো, এখন যেটা করছি এটা করেছি, দিয়ে বন্ধ করে দেবো। আমাদেরকে মারধর করেছে, ক্যামেরা দেখেছে, এগুলো সবাইকে মারধর করেছে। আমাদের এখন থানায় অভিযোগ করেনি, উনি পুলিশ ওদের কথা শুনছে, উনি প্রাক্তন এমএলএ ছিলেন ওই জন্য পুলিশ ওনারই কথা শুনেছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আমাদের কোনো কথা শুনেনি পুলিশ, ওদের সঙ্গে কথা আমাদের কোনো জিজ্ঞাসা করেনি, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, উনি আমাদের এমএলএ। কে যার বাড়িতে কাজ করছিলাম, হ্যাঁ উনি বলেছিলেন, ওনাকে যে বলে এসছে ওনারা বাপ্পাটা যে এইদিকে জানলা করবো, বলে ঠিক আছে তোমরা করো, হ্যাঁ একটু উঁচুতে জানলা ছিল, এসে দেখিয়ে দিয়ে গেল। তার সত্ত্বেও জানলা ইয়ে করার পর আজকে হঠাৎ করে এসে, হ্যাঁ করতেও বলেছিল, আজকে হঠাৎ করে নার্গিস বেগম, হ্যাঁ এমএলএ, এসে হঠাৎ করে এসে বলছে জানলা বন্ধ করো। আমার যা বন্ধ করে দেবো, হঠাৎ করে বললে তো বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে আমি বন্ধ করে দেবো, হ্যাঁ না তুমি ইমিডিয়েট বন্ধ করো, ঠিক আছে করছি। হ্যাঁ সে এসে ভাড়া গাড়া গালি গালা গালি, সে কি মুখ খারাপ করেছে, কে কাঁচা কাঁচা খিস্তি তোর করেছে, হ্যাঁ সে ইট ছুটছে, হ্যাঁ সে কি বলবো, এত বয়স সত্ত্বেও শুনছে, ওদের ছেলেগুলো পর্যন্ত বেরিয়ে এসে দুমদাড়া করে করে এসে পিঠি মেরে দিচ্ছে, কাজ করছে উপরে, ভাড়ার উপরে ইট ছুটছে। হ্যাঁ ওই যে জানলা বন্ধ করে ইমিডিয়েট, ওই যে মালিকের সাথে কথা বলে দেবেন, আমরা তো কাজের মিস্ত্রি, আমাদের কিন্তু বলে কী হবে, সে গালাগালি করছে, মুখ খিস্তি, সে কাঁচা কাঁচা মুখ খিস্তি করছে, আমাদের কুণ্ডলি আমাদের কিনে মারছে, আমরা আমার মেয়ে ছেলে আছে বলে কিছু করছি না, এমএলএ বলে কিছু করছি না, আর এমএলএ বলে পুলিশ আমাদের কিন্তু খেতে তাড়িয়ে দিচ্ছে, আর ওর ঘরে ঢুকে কথা বলছে, আমরা কী যাবো, আমরা যেমন কাজ করতে এসেছি কাজ করবো, এছাড়া তো আর কিছু নাই, আমরা তো বেআইনি কাজ করছি না, তাই করবে নাকি
খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। যদিও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি নার্গিস বেগম। আমাদের পার্টির গুটায় ইনি 4-5 বছর ধরে কোটা জমা দিয়েছেন, তা আমরা এটাকে খুবই কষ্ট ছিলাম যে আমাদের কোটা জমা দিয়েছে, পার্টির কোটা এনাকে যে একটা বাড়ি যদি আমরা দিতে পারি তাহলে খুবই ভালো। এটা নিয়ে আমরা খুবই চাপে ছিলাম, ওনাকে আমরা দিতে পেরে আমরা খুশি, উনি খুশি হয়েছে। আনোয়ার সাহেব, আনোয়ার সাহেবের পাশে যে বাড়িটা হচ্ছে তার পাশে হচ্ছে ওয়াকাবের সম্পত্তি আছে, আস্তানা আছে। নার্গিস ওইটা নিয়ে প্রতিবাদ করে যে এখানে আমি বাড়ি করতে দেবো না। নার্গিস নেক্সট যে আমাদের MLA ছিল, আমাদের মেমারির MLA, তো ওনার সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। আমাদের সাথে বললে কি গোটা এলাকার সাথে সম্পর্ক ভালো নেই। আমরা শুনতে পেয়ে আমরা চাইছি আমাদের দলের কর্মীর যাতে না কোনো ক্ষতি হয়, আমাদের দলের ছেলেরও যাতে না কোনো ক্ষতি হয়। আমরা সঙ্গে সঙ্গে এসে ঝামেলাটাকে আটকাবার চেষ্টা, মেন ঝামেলাটা রাজমিস্ত্রি কাজ করছিলো, হঠাৎ ওকে ইট ছুঁড়ে মারে, মাছ করে মারে, ওই যে নার্গিস মারে, নার্গিসের ছেলে মারে, নার্গিসের ভাইপো মারে, মানে বোনের ছেলে, দিয়ে গোটা এলাকার লোক এসে গরম খেয়ে যায়। তো এলাকার লোক তো কেউ মারধর করে না, ওনার কাছে সবই ক্যামেরা করে রেখেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে কি একটা ছোট্ট বড় ঝামেলা গেলে এত বড় ওয়াক করা উচিত না। উনি MLA সাহেব, আর উনি MLA সাহেব হয়ে যদি এরকম যদি কাজ যদি করে তাহলে আমাদের ছোটো কর্মীকে আমাদের খুবই খারাপ লাগবে। যে একটা MLA হয়ে যদি এরকম ঝুট ঝামেলা মারামারি করে তা আমাদেরকে খুবই খারাপ লাগবে। তৃণমূল ও তৃণমূল তার লেগে না, কিন্তু ওর তৃণমূল হয়ে ওর কাছে কেউ নেই, ও ওয়ার্ডে 10টা লোক বার করার ক্ষমতা নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।